বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়ে আসা সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে আপনারা সকলেই জানেন যে বর্ষা কিন্তু রাজ্যে ঢুকে পড়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এবং আজ রাত থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণ বজ্রবিদ্যুৎ সাথে থাকছে কোথায় কোথায় জারি করে দেওয়া হলো সতর্কতা রাজ্যের সাতটি জেলায় কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব এক নজরে অনেক স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি কিন্তু আমরা পেপার মোতাবেক সমস্ত ডিটেলস জেনে নেব ক্যাক করি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে কিন্তু লেখা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সাত থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে কলকাতা সহ গাঙ্গেও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দেখুন আজ বৃহস্পতিবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বিকেলের পর অর্থাৎ রাত্রিবেলা বজ্রবিদ্যুৎ সাথে থাকবে পাশাপাশি কিন্তু হওয়া সাথে থাকবে রাজ্যের এখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন তারপরে বলা হয়েছে পাশাপাশি কিন্তু আপনাদের একটি কথা জানিয়ে রাখবো বন্ধুরা যে জুলাই মাস পর্যন্ত কিন্তু স্কুল বন্ধের একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তাহলে ইঙ্গিত দিয়ে রেখেছে যে জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকতে পারে পাশাপাশি দেখুন আজকের যে আপডেটটি আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে শুক্রবার রাজ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গেও বর্ষা ঢুকবে এক জুন নির্দিষ্ট সময়ে কেরলে বর্ষা ঢুকেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেরলে কিন্তু বর্ষা ঢুকে গেছে মৌসুমি বায়ু অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করে চলেছে তার জেরে উড়িষ্যা উপকূলে ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে তাই জন্য আপনাদের সামনে লেটেস্ট আপডেটটি কিন্তু তুলে ধরা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য